TVS XL XL 100 XL 100 টা যাদের পছন্দ গাড়িটা দেখেন আপনারা আশা করি পছন্দ হবে ব্যাংক চালান করা ভাই রানিং কত এটার এটা ভাই 12000 কিলোমিটার রানিং 10 বছরের ব্যাংক চালান করা 10 বছরের ব্যাংক চালান করা 10 বছরের আজীবন 12000 কিলোমিটার রানিং একটা বিষয় হচ্ছে এই গাড়িগুলো হচ্ছে আপনারা ওই যে ডেলিভারির কাজ আছে না ফুড ডেলিভারি বা অন্যান্য ব্যাটারি ব্যাটারি এবারে সিলিন্ডার গ্যাস যারা সিলিন্ডার গ্যাস এক্স্যাক্টলি খুবই কাজের খুবই মানে প্রয়োজনীয় একটা গাড়ি দেখেন শোরুমে কিন্তু অনেকগুলো গাড়ি অনটেস্ট অবস্থা আছে সিলেটের বাইরে থেকে অবশ্যই গাড়িগুলো নেন আমি চাইতেছি যারা আসলে গাড়িগুলো খুঁজতেছেন কিন্তু নিজেদের জেলা পাচ্ছেন না সিলেটের বাইরে যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন গাড়িগুলো অবশ্যই লাভবান হবেন আর এরকম ফ্রেশ গাড়িগুলো সবসময় কিন্তু সচরাচর পাওয়া যায় না আমার শোরুমে আসার আগে আমি বলবো আপনি সিলেট শহরে যতটা শোরুম আছে সব শোরুম ঘুরে তারপরে আমার শোরুমে আসবেন সবশেষে আমার শোরুমে আসবেন এসে প্রাইসটা জানবেন কেউ যদি এটা 2 লক্ষ টাকা বিক্রি করে আমি আপনাকে 95000 টাকা দিতে পারবো এটা আমার চ্যালেঞ্জ থ্যাংক ইউ সিলেট বিভাগ ঘুরে এই কালাটা পাবেন না কোথাও পাবেন না কোনো সেকেন্ডের শোরুমই নাই শুধু আমার কাছে আছে 4 নম্বর পিস আমি বিক্রি করতেছি ওকে এর আগে আরো 3টা বিক্রি করছে এই 4টা আরেকটা আসবে কালকে নাম্বার করা সেই মার্কটা কালকে নাম্বার করা আসছে অলরেডি কিনে ফেলছি আনতে কালকে কানতে কালকে আনবো ইনশাআল্লাহ ওকে আরেকটা বিষয় হচ্ছে বাসন টু 2টা আছে শোরুম বাসন টু 2টা আছে হ্যাঁ একই মডেলের একই সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে দামটা বেশি হয় আবার কম হয় এটা 17000 কিলো চলা 22 এর মডেল 165000 টাকা 160000 টাকায় পেয়ে যাবে 5000 টাকা ডিসকাউন্ট 8000 কিলো চলা 180000 টাকা অন টেস্ট 2300 কিলোমিটার চলা 185000 টাকা অন টেস্ট মানে দামটা আপনি ডিফারেন্স বুঝতে পারছেন মানে যেটা যত বেশি কম চলা তটা মানে দামটা নির্ভর করতেছে রানিং এর উপরে আপনার দামটা নির্ভর ওকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক আনন্দিত আজকের ভিডিওতে কারণ হচ্ছে সাজলাল মোটর বাইকে মানে ধামাকা কিছু কালেকশন নিয়ে আসছে আবার এই জন্য বললাম রিসেন্ট কিছুদিন আগে আপনাদেরকে খুব সুন্দর একটা কালেকশন দিয়েছি তার আগে হচ্ছে আপনাদের একদম আপডেট যেটা বাজাজ N160 মডেল ছিল একদম বর্তমানে বাজারে যেটা আসলে আগুন চলতেছে এই ধরনের কালেকশন চমৎকার কিছু কালেকশন নিয়ে সাজলাল মোটর বাইকের আমরা কালেকশন নিয়ে আসি সবসময় বাট একটু দেরি হয় বাট এই মানে কিছুদিন ধরে আমরা নতুন নতুন কালেকশন নিয়ে আসছি খুবই দ্রুত সেল হয়ে যায় মানে শোরুমে আসে বের হয়ে যায় সো নতুন কালেকশনটা যাদের পছন্দ হবে তারা অবশ্যই আসবেন স্পেশাল বিষয় হচ্ছে আপনার একদম হায়ার সিসির যে বাইকগুলো রয়েছে আপনার জিক্সার ইয়ামাহা এই ধরনের এসএফ ম্যাটকেলার সুজুকি মানে বিভিন্ন ভেরিয়েন্টের গাড়িগুলো রয়েছে আমরা অ্যাড্রেস বলে দেবো সবার শেষে আপনারা যারা যারা চিনেন অবশ্যই চিনেন আর যারা নতুন আছেন তাদের জন্য বলে দেবো আর নাম্বারটা ডিসক্রিপশনে দেখবেন আর সবশেষে সবার কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন সো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও মূল পর্বে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে দূরে এবং কাছে থেকে এই মুহূর্তে যারা যারা দেখছেন সবাইকে জানাই সাজলাল মোটর বাইকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যত বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ তত বেশি আরও ভিডিও দেওয়ার আরও ভালো কিছু দেওয়ার আরও ভালো ভালো বাইক আসবে বা ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তো আমরা আপনারা যারা একদম অথেন্টিক 100% মিটার টেম্পারিং ছাড়া বাইক কিনতে চান 100% মিটার টেম্পারিং ছাড়া বাইক কিনতে চান তারা আমাদের শোরুমে অবশ্যই চলে আসবেন আমরা 100% মিটার টেম্পারিং ছাড়া বাইক সেল করে থাকি ওকে শামসুল ভাই আপনার পিছনে দুইটা আমি মানে চমৎকার দুইটা কালেকশন দেখতে পাচ্ছি আপনি একটু বলেন আমাদেরকে প্রথমে কোনটা দেখাবেন আমরা কি এসএফ থেকে শুরু করব প্রথমে আমাদের সবচেয়ে হট কালেকশন হচ্ছে সুজুকি জিক্সার এসএফ ম্যাট কালার এটা হ্যাঁ এটা শোরুমে সামনে যান এটা শোরুমে এখন অ্যাভেলেবল না বাট আমাদের এখানে অ্যাভেলেবল আছে এটা এই নিয়ে 4 নম্বর পিস আমি বিক্রি করতেছি একদম নিউ খুবই মানে ব্র্যান্ড লুকিং আপনারা দেখতে পাচ্ছেন টায়ারের বিটগুলো দেখুন ঠিক আছে পুরোটা আঙুল ঢুকে যাচ্ছে এখানে ঠিক আছে আর সামনের টায়ারটা দেখাই আপনাদেরকে দেখুন সামনের টায়ারটা টায়ারের ফিতাগুলো এখনো আছে সামনের আউটলুকিং দেখেন একটাও স্ক্র্যাচ নাই ঠিক আছে একটা স্ক্র্যাচ নাই ভাই মনে হয় গাড়িটা ওয়াশ করেন না ভাই কালকে রাত্রে কিনছি মাত্র 1 মাস বয়স গাড়ি রানিং 1 মাস বয়স 2023 সালের মডেল 2023 কিনা 1 মাস হয়েছে গাড়ি বয়স আচ্ছা আর রানিংটা কত বলছিলেন আপনি রানিং বাই 1390 কিলোমিটার 1390 কিলোমিটার জিক্সার এসএফ ম্যাট কালার আপনারা যারা যারা পছন্দ করেন অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছেন গাড়িটা কেনার জন্য আমি শামসুল ভাইয়ের কাছে বিশেষ অনুরোধ ভাই যতটুক সম্ভব হয় আর কিছু বলতে হবে না আপনি জানেন ভাই যতটুক সম্ভব হয় আমি আপনাকে কি বলছি ইনশাআল্লাহ তাআলা সারা সিলেট বিভাগ ঘুরে এই কালাটা পাবেন না কোথাও পাবেন না কোনো সেকেন্ডের শোরুমই নাই শুধু আমার কাছে আছে 4 নম্বর পিস আমি বিক্রি করতেছি ওকে এর আগে আরও 3টা বিক্রি করছে এই 4টা আরেকটা আসবে কালকে নাম্বার করা
সেই মার্কটা কালকে নাম্বার করে আসছে, অলরেডি কিনে ফেলছি, আনতে কালকে কানতে কালকে আনবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা কাগজপত্র আবার একটু শুনি, তারপর দামটা জেনে নিই। এটা 1300 কিলোমিটার রানিং, এক মাস বয়স, ফ্রি সার্ভিসিং সবগুলো আছে, দুইটা চাবি, একটাও স্পট নাই, আফটার মার্কেট 10,000 টাকার মডিফাই করা আছে, ডেকোরেশন করা আছে। মানে হচ্ছে এটাতে মানে আলাদাভাবে আরও 10,000 টাকার মডিফাই করা, মডিফাই করা আছে। গুড, ওকে। সো হচ্ছে আমরা প্রাইসটা জেনে নিই কত। এটার প্রাইস পড়ো ভাই 3,23,000 টাকা। 3,23,000 ফিক্স প্রাইস? এটা ফিক্স না, ফিক্স না। আচ্ছা আর একটু দিয়ে দিন, ঠিক আছে। 3,20,000 ফিক্স প্রাইস। আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, তারপর এই যে দেখেন ব্ল্যাক কালারের এসএফ আছে, এইদিকে ভার্সন 2 আছে, এটা জানি আমরা। এটা এটা এটাও 2022 সালের মডেল, 22 সালের লাস্টে দিয়ে, এটা 2300 কিলোমিটার রানিং। ওকে, 2300 কিলোমিটার রানিং, 2300 কিলোমিটার রানিং। আপনারা গাড়ির টায়ার দেখেছেন, এখন আউটলুকিং দেখেন আপনারা। আমরা পিছনের টায়ারটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, পিছনের টায়ারটা দেখেন ভাই, মনে হয় কাগজ করা, নামটা ব্যাংক চালান করা দেখেছি। হ্যাঁ, এটা 2 বছরের ব্যাংক ড্রাফট করা, কোনো নাম্বার হয় না, যে নিবে তার নামে নাম্বার করতে পারবেন, 7,000 টাকা করছে। ওকে, আচ্ছা, ব্ল্যাক কালারের ভার্সন 2 FZS যারা পছন্দ করেন অবশ্যই সাজালাল মোটর বাইকে চলে আসবেন, একদম নতুন, ঠিক আছে। শোরুম কন্ডিশন যেগুলোকে বলা হয়। শামসুল ভাই প্রাইসটা বলে দেন একটু। এটা প্রাইস 2 বছরের ব্যাংক চালান করা, 2900 কিলোমিটার রানিং, ফ্রি সার্ভিসিং, সাবি দুইটা, এভরিথিং অ্যাভেলেবল আছে। এটার প্রাইস আমরা রাখছি 2,23,000 টাকা, আমাদের আস্কিং প্রাইস, আসলে ইনশাল্লাহ অনেকটা কমিয়ে দেবো। আচ্ছা ওকে 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 ভাই, ওকে। তারপর হচ্ছে আমরা এই দিক দিয়ে শুরু করব। হ্যাঁ, এই দিক দিয়ে শুরু করবো। আচ্ছা ওকে, প্রথমে আবার হচ্ছে একটা ভার্সন 2 2022 সালের মডেল, 5,000 কিলোমিটার রানিং। আচ্ছা ওকে, আরেকটা বিষয় হচ্ছে ভার্সন 2 দুইটা আছে শোরুম, ভার্সন 2 দুইটা আছে। হ্যাঁ, একই মডেল, একই মডেলের একই সব কিছু। ওকে ওকে, টায়ারের বিটটা দেখেন, তারপর হচ্ছে আমরা পিছনের টায়ারটা দেখাই, তারপর কাগজপত্র বলতেছি। আউটলুকিংটা অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। নতুন গাড়ি সম্পর্কে এত কিছু বলা প্রয়োজন নাই, কারণ হচ্ছে কম রানিংয়ের যে গাড়িগুলো এগুলো আসলে নিঃসন্দেহে নিতে পারেন, জাস্ট শুধু একটু কথাবার্তা বলে তারপর আপনার গাড়িটা নিয়ে যাবেন। ভাই আপনি অন টেস্ট অবস্থা মনে হয় গাড়িটা আছে? জি, অন টেস্ট অবস্থা আছে। এটার প্রাইস পড়বে ভাই আপনার 2,00,000 টাকা। 2,00,000? 2,00,000, 5,000 কিলোমিটার রানিং, ফিক্স না, ফিক্স বলা যাবে না ভাই। ওকে ওকে, ফিক্স বলা যাবে না, ফিক্স বললেই পরবর্তীতে রাত ভাই ভিডিও দেখে আসছি, কিছুটা কমাতে হবে। আচ্ছা ওকে, সো হচ্ছে আপনারা 2,00,000 টাকা ওনারা দাম চেয়েছেন, আপনারা শোরুমে আসবেন, আরও ইনশাল্লাহ সাজালাল মোটর বাইক আপনাদেরকে ইনশাল্লাহ কনসিডার করবে, ইনশাল্লাহ, আমার বিশ্বাস আছে, ইনশাল্লাহ অবশ্যই। 1,18,000 টাকা, 1,18,000 টাকা, 2018 সালের মডেল, অন টেস্ট অবস্থায় ছিল। ওকে, সো এটা বাদ, এটা কালেকশন থেকে বাদ করলো। তারপর হচ্ছে জিক্সার ব্লু, ব্লু কালার জিক্সার, সুজুকি মনোটন 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 মনোটন, রাইট, মনোটনের মন না। ওকে, সো মনোটনের একটা সুন্দর একটা মানে কিছু কালেকশন রয়েছে, আপনারা অবশ্যই আসবেন। আর ভাই আমরা শুনি এটার ডিটেলসটা জানি। ডিটেলসটা শোনার আগে একটা জিনিস বলে রাখি, যারা দাম বেশি বলেন, দামটা একটু এখন একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে দামটা বেশি হয় আবার কম হয়। এটা 17,000 কিলো চলা 22-এর মডেল, 1,65,000 টাকা, 1,60,000 টাকায় পেয়ে যাবেন, 5,000 টাকা ডিসকাউন্ট। 8,000 কিলো চলা 1,80,000 টাকা অন টেস্ট, 2,300 কিলোমিটার চলা 1,85,000 টাকা অন টেস্ট। মানে দামটা আপনি ডিফারেন্স বুঝতে পারছেন, মানে যেটা যত বেশি কম চলা তটা মানে দামটা নির্ভর করে। হ্যাঁ, রানিং এর উপরে আপনার দামটা নির্ভর। ওকে ওকে, যত বেশি কম রানিং হবে তত বেশি দাম হবে, যত বেশি রানিং হবে তত দাম কম হবে। 22 সালের মডেল 60,000 টাকা পাচ্ছেন, বাট এটা 80,000 টাকা, 20,000 টাকা ডিফারেন্স শুধু রানিং এর জন্য। ওকে, তারপর হচ্ছে আমরা এটা এটা কাগজপত্র কিছু বলছিলেন না, এটা শুধু 3টা অন টেস্ট অবস্থা, 3টা অন টেস্ট অবস্থা আছে। দামটা অলরেডি বলে দিয়েছেন, মাইলেজও বলে দিয়েছেন। এখন হচ্ছে আরেকটা নিউ কন্ডিশন হচ্ছে টিভিএস মেট্রো প্লাস, এটা ডিস্ক ব্রেক নাকি? হ্যাঁ, এটা ডিস্ক ব্রেক। ওকে, সো ডিস্ক ব্রেক 110 সিসির গাড়ি, আপনারা 2021 সালের ম্যানুফ্যাকচার এটা, ঠিক আছে না ভাই? 2021 সালের ম্যানুফ্যাকচার, 2022 কিনা, এক্স্যাক্টলি 2021 সালের ম্যানুফ্যাকচার এই গাড়িটা। আমি নিজে ইউজ করতেছি, ভালো একটা গাড়ি, আপনারা ভালো গাড়ি, সার্ভিসের জন্য খুবই ভালো গাড়ি, খুবই ভালো, খুবই স্মুথ একটা গাড়ি। তো কথা হচ্ছে আমরা অন টেস্ট অবস্থায় গাড়িটা পাচ্ছি, আমরা দাম কত ভাই এটাতে? 95,000 টাকা, শুধু 95, শুধু 95,000 টাকা, হাইড্রোলিক ডিস্ক ব্রেক, এটা আপনার 8,000 কিলোমিটার রানিং। ওকে, 8,000 অবস্থায় আছে, সার্ভিস বয়, ফ্রি সার্ভিসিং দুটো আছে। আচ্ছা, টায়ারটা দেখেন, পিছনের টায়ার দেখেন, সামনের টায়ারটা একই রকম ভাবে, একই রকমই, একই রকম, সো একদম নিউ কন্ডিশন, ঠিক আছে। 95,000 টাকা বর্তমানে শোরুমে কত চলতেছে দাম? 1,24,000 টাকা, 1,24,000 টাকা, অনেক ডিফারেন্ট। রানিং কত ভাই এটা? 8,000 কিলো, 8,000 কিলো রানিং। জি জি, তো খুবই সীমিত রানিং, ঠিক আছে, আপনারা নিয়ে নেবেন এটা, এটা আপনাদের জন্য ভালো, স্পোর্টস স্পোর্ট নাই। ওকে ওকে, তারপর হচ্ছে ভাই এইচএফ ডিলাক্স, এটা ম্যানুফ্যাকচার কত? এটা 2019 কিনা। ওকে ওকে,
সো আমরা টায়ারটা দেখি একটু। সামনের টায়ার দেখেছেন আপনারা, বিডগুলো মোটামুটি দেখা যাচ্ছে। আর আলটো কিন দেখেন সামনের শেডগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। সামসুল ভাই কোনো কাজ কাম নাই তো? না কোনো কাজ কাম নাই, আমার জায়গায় কোনো কাজ কামের গাড়ি নাই, কোনো রং করা গাড়ি নাই, বিট কাটা কোনো এই ধরনের কোনো গাড়ি আমি আমার শোরুমে রাখি না। বিট কাটেন না কেন ভাই? সবাই কাটতেছে, আপনি? না ভাই এটা আমি করবো না, দরকার হয় নতুন টায়ার লাগাবো বাট বিট কাটবো না। ইনশাল্লাহ 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 দোয়া করি আপনাদের জন্য। আর হচ্ছে আমরা কাগজপত্র দাম জানি, এটা এটা ভাই অনটেস্ট অবস্থা আছে, এটা 65,000 টাকা প্রাইস। 65,000? 65,000 টাকা। আচ্ছা 65,000-এ এটা নিতে পারবেন আপনারা, কথাবার্তা বললে আরও কম দিয়ে দিবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার জিক্সার, এটা 2017 না 2017 সালের মডেল, 2 বছরের পেপার করা, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড রানিং, স্মার্ট কার্ড আছে। এটা 24,000 কিলোমিটার রানিং। এটার প্রাইস আমরা কত ভিডিও দিয়েছিলাম? 1,65,000 টাকা। এই ভিডিওটা দিয়ে দেবো 1,62,000 টাকা, 1,60,000 টাকা দিয়ে দিবো যান ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপর হচ্ছে এই যে আরেকটা ভাই মডেলটা বলুন আমাদের, এটা 2021 সালের মডেল, এটা 2 বছর রেজিস্ট্রেশন করা, 12,000 কিলোমিটার রানিং। ওয়াও, না এটা দেখেন আপনারা, আমি জানি না আপনারা অন্যান্য জায়গায় যে ভিডিও দেখেন এত ঘুরিয়ে ফিরে দেখানো হয় কি না, বাট আমি চেষ্টা করি, আমি আমার থেকে চেষ্টা করি সর্বোচ্চ যে আপনাদের গাড়ির প্রত্যেকটা পার্টগুলো দেখানোর জন্য, যেন আপনারা বিভ্রান্ত না হন, আপনারা শোরুমে এসে যেন বিভ্রান্ত না হন, যে দেখছি একরকম আইসা দিকে আরেকরকম। ঠিক আছে, সো আমরা হচ্ছে আমরা কাগজপত্র জানবো শামসুল ভাই, এটা ভাই 2 বছর রেজিস্ট্রেশন করা, এটা আপনার প্রাইস পড়বে 1,75,000 টাকা। 1,75,000? 1,75,000 টাকা। ওকে ওকে। আর টায়ারের বিটটা দেখুন, ঠিক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ গাড়ি ফ্রেশ দেখতে পাচ্ছি আমরা। আর ভাই প্রাইস বলে দিছেন না? হ্যাঁ 1,75,000 টাকা প্রাইস। ওকে ওকে। তারপর হচ্ছে আমরা এই দুইটা গাড়ি, একটা গাড়ি আছে ছোট সর্বশেষ ছোট। ও আচ্ছা 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 আচ্ছা, ওয়াও, এক্সেল না? টিভিএস এক্সেল, XL 100। XL 100টা যাদের পছন্দ গাড়িটা দেখেন আপনারা, আশা করি পছন্দ হবে, ব্যাংক চালান করা। ভাই রানিং কত এটার? এটা ভাই 12,000 কিলোমিটার রানিং, 10 বছরের ব্যাংক চালান করা। 10 বছরের ব্যাংক চালান করা, 10 বছরের আজীবন 12,000 কিলোমিটার রানিং। একটা বিষয় হচ্ছে এই গাড়িগুলো হচ্ছে আপনারা ওই যে ডেলিভারির কাজ আছে না, ফুড ডেলিভারি বা অন্যান্য ব্যাটারি ব্যাটারি এবারে সিলিন্ডার গ্যাস, যারা সিলিন্ডার গ্যাস এক্স্যাক্টলি, খুবই কাজের, খুবই মানে প্রয়োজনীয় একটা গাড়ি আর খুবই হেল্পফুল। এখন হচ্ছে এগুলোর মাইলেজ কেমন দেয় ভাই? এটা মাইলেজ ভাই 1 লিটার 70 কিলোমিটার যাবে। 70 কিলোমিটার, চিন্তা করেন, 100 সিসির গাড়ি, খুবই খুবই দারুণ একটা গাড়ি। এখন হচ্ছে এই গাড়িটা আমরা কত পাচ্ছি ভাই, মানে ব্যাংক চালান সহ? এটা 10 বছরের ব্যাংক চালান করা, এটা পেয়ে যাবেন 65,000 টাকা। 65,000? আচ্ছা, গাড়ির কন্ডিশনও আলহামদুলিল্লাহ ফ্রেশ, একদম ফ্রেশ, কোনো ধরনের কোনো স্পট নাই, 12,000 জেনুইন রানিং। আপনি টায়ারটা দেখেন। ওকে ওকে ওকে, টায়ারটা দেখেন আপনারা, বেশ দেখেন গাড়িগুলো যারা খুঁজতেছেন ভাই দ্রুত চলে আসবেন। এই যে সামনে রাখছেন সবার সামনে, এটা কিন্তু দ্রুত চলে যাবে, এটা বেশিক্ষণ থাকে না এগুলা। ঠিক আছে, এগুলো যারা ডেলিভারি দিতে চান, ব্যাটারি ব্যাটারি ডেলিভারি বা গ্যাস গ্যাস সিলিন্ডার যারা ডেলিভারি দিতে চান, আজীবন মেয়াদ 10 বছরের, মানে ব্যাংক চালান করা, আপনার নামে আপনি নিয়ে নেবেন। এক্স্যাক্টলি, আশা করি গাড়িটা পছন্দ হবে আপনাদের, যারা যারা নিতে যাচ্ছেন সরাসরি চলে আসবে। আমরা ভিতরে যাই, ভিতরে অনেকগুলো কালেকশন রয়েছে, এতক্ষণ পর্যন্ত যাদের গাড়ি পছন্দ হয়েছে সরাসরি আপনারা ফোন দিয়ে দেবেন, ঠিক আছে? ভিডিওটা শেয়ার চাই আমি অবশ্যই, আর যাদের পছন্দ এখনও পর্যন্ত হয় না ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন, আমরা চেষ্টা করতেছি। কালার SF বা রানিংটা বলেন আমাদের, এটা 5,000 কিলোমিটার রানিং, 4,900 কিলোমিটার। সিটটা নতুন লাগানো হয়েছে, একদম নতুন, ঠিক আছে, একদম নতুন, এখানে আবার ইয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা বর্তমানে আছি শাহজালাল মোটর বাইকের, আপনার কালেকশন দেখতে পাচ্ছেন। এখন আমরা ভাই জিক্সার SF ব্ল্যাক কালারটা আমরা একটু জানি, জিক্সার SF ব্ল্যাক কালার কার্বোরেটর ভার্সন, আসলে ব্ল্যাক কালারের ডিমান্ডটা খুবই বেশি, দাম দিয়ে কিনতে হয়, দাম দিয়ে সেল করতে হয়। এটার প্রাইস পড়বে আপনার 2,72,000 টাকা, অনটেস্ট অবস্থায় আছে, কার্বোরেটর ভার্সন, 2022 সালের মডেল, দুইটা চাবি সার্ভিসিং বই এভরিথিং আছে। তারপর এই পাশে আরেকটা আছে, এরপরে সুজুকি মনোটন, সেম আবার মনোটন, মনোটন দেখুন, মনোটনে অ্যাভেলেবল কালেকশন আছে, যাদের মনোটন লাগবে তাড়াতাড়ি চলে আসবেন, আরো 3টা কিনা অলরেডি কালকে পাবেন ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। এখন হচ্ছে এই যে মানে আউটলুকিং দেখেন খুবই নতুন দেখতে, আর এটা ভাই ইয়েটা কত, রানিংটা কত? এটা ভাই 2600 কিলোমিটার রানিং, 2600 কিলোমিটার রানিং, অনটেস্ট অবস্থায় আছে, অনটেস্ট অবস্থায় আছে। শোরুমের পেপারগুলো নিতে পারেন ভাই, যারা দেখেন শোরুমে কিন্তু অনেকগুলো গাড়ি অনটেস্ট অবস্থা আছে, সিলেটের বাইরে থেকে অবশ্যই গাড়িগুলো নেন। আমি চাইতেছি যারা আসলে গাড়িগুলো খুঁজতেছেন কিন্তু নিজেদের জেলায় পাচ্ছেন না, সিলেটের বাইরে যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন গাড়িগুলো, অবশ্যই লাভবান হবেন। আর এরকম ফ্রেশ গাড়িগুলো সবসময় কিন্তু সচরাচর পাওয়া যায় না, ঠিক আছে, অনটেস্ট অবস্থায় আপনাদের নিজেদের জেলায় নিয়ে কাগজ কলমে যাবে তো,
আমরা দুটো জেলায় কাগজ করে দিতে পারবো, তিনটা জেলায়, আমাদের সিলেট পুরো বিভাগে করে দিতে পারবো। আর আপনি ঢাকা চাইলে ঢাকার আমরা নাম্বার করে দিতে পারবো, চিটাং চাইলে আমরা চিটাং নাম্বার করে দিতে পারবো। যিনি কিনবেন উনি নিয়ে কাগজ করতে পারবে? হ্যাঁ, আমাদের মাধ্যমে কাগজ করাতে পারবে, ঢাকা এবং চিটাং আমরা দুইটাতে নাম্বার করে দিতে পারি। আচ্ছা, ওকে 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 ওকে। তারপর পরের কালেকশন, পরের কালেকশন সুজুকি জিক্সার, এটা তো বললাম, এটা আপনার প্রাইস পড়বে 1,85,000 টাকা, 2600 কিলোমিটার রানিং, 2600 কিলোমিটার রানিং, একদম ফ্রেশ। ওকে, তারপর ভিতরে আরেকটা আছে, গ্লামার আছে, মিড বাজেটের গাড়িগুলো আপনি এখন দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে গ্লামার কত সালের মডেল? এটা ভাই 2023 মডেল, i3s, একদম লেটেস্ট মডেল। ওকে, এটা নিকেল স্টিকার, এটা i3s। ওকে, BS4 না এটা? হ্যাঁ, BS4 i3 + i3s। ওকে ওকে, BS4 IPS, কাগজপত্র অন টেস্ট? এটা অন টেস্ট অবস্থায় আছে, এটা প্রাইস পড়বে 1,15,000 টাকা, মার্কেট প্রাইস 1,38,000 টাকা, 1,38,000। ওকে, 5,000 কিলোমিটার রানিং। ওকে, আর এটা হচ্ছে আপনার 110 cc, এটা 110 cc, এটা নাম্বার করা, এটা আপনার 13,000 কিলোমিটার রানিং, এটা 2 বছর রেজিস্ট্রেশন করা, 21 সালের মডেল, 21 সালের মডেল, 22 কিনা 21 সালের মডেল, ম্যানুফ্যাকচার অফ 2021। ওকে ওকে ওকে, খুবই সুন্দর। তারপর হচ্ছে প্রাইসটা বলেন আমাদের। এটা প্রাইস পড়বে ভাই 1,20,000 টাকা, 1,20,000 টাকা, বর্তমান মার্কেট প্রাইস 1,38,000 টাকা উইদাউট রেজিস্ট্রেশন। ওকে, 1,38,000 টাকা ওনারা 1,20,000 টাকা চাচ্ছেন। তারপর হচ্ছে এটা TBS, এটা হচ্ছে মেট্রো প্লাস, এটা ডিস্ক ব্রেক, TBS মেট্রো প্লাস ডিস্ক ব্রেক, 22-এর 8 নম্বর মাসে কিনা। ওকে, তারপর এটা কাগজপত্র, এটা অন টেস্ট, 7,000 কিলোমিটার রানিং, এটা প্রাইস পড়বে 95,000 টাকা ভাই, প্রাইস 95,000 টাকা, শোরুমে আসলে ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দিব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার রাইডার, রাইডার হট কালেকশন ব্ল্যাক, জি জি, ব্ল্যাক কালারে আপনারা দেখেন, এটাতে একটা টাচলক লাগানো আছে, এটা ফ্রি দিয়ে দিব। আচ্ছা, এটাতে হচ্ছে আপনার সিকিউরিটি ডিভাইসও একটা লাগানো আছে, সিকিউরিটি ডিভাইস আছে, এটা ফ্রি পেয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা 1,40,000 টাকা, 1,03,000 কিলোমিটার রানিং, অন টেস্ট অবস্থায় আছে। ব্ল্যাক কালারটা কিন্তু বাজারে চাহিদা আছে, আপনারা মানে সেল ভ্যালু আছে, মূলত হচ্ছে আপনার ব্ল্যাক কালারের গাড়িগুলোর সেল ভ্যালু মার্কেটে আছে, আপনারা নিঃসন্দেহে নিতে পারেন, কোনো চিন্তা ভাবনা ছাড়াই। এখন হচ্ছে ভাই এটা অন টেস্ট অবস্থায় না? এটা অন টেস্ট অবস্থায়। কাগজপত্র? কাগজ অন টেস্ট অবস্থায় আছে, শোরুম পেপার, আমাদের মাধ্যমে কাগজ কিনে নিতে পারবেন। এটা প্রাইস পড়বে 1,40,000 টাকা, 1,40,000 টাকা। ফিক্সড? এটা ফিক্সড টাক, ইনশাল্লাহ কিছুটা অনা করতেই হবে, যতই ফিক্সড বলে কিছুটা অনা করতে হবে। ওকে ওকে, তারপর হচ্ছে 110 cc, এটা 110 cc, এটা একদম ফ্রেশ, এটা 11,000 কিলোমিটার রানিং, বাট 11,000 কিলোমিটার বাইকটা লাগে না, একদম ফ্রেশ, কোনো পোকা কোনো স্পট নাই, স্কেচ নাই। ওকে, তারপর হচ্ছে আমরা প্রাইসটা জানি, এটা প্রাইস 1,15,000 টাকা, 1,15,000, হ্যাঁ 1,15,000। ওকে, এটা ডবল ডিক্স, এটা টুয়েন ডুয়েল টোন, এটা আপনার 19 সালের মডেল, 13,000 কিলোমিটার রানিং, এটার প্রাইস পড়বে আপনার 1,60,000 টাকা ফিক্সড, 1,60,000, 1,60,000 টাকা ফিক্সড। ওকে সামসুল ভাই, পরবর্তী গাড়ি, পরবর্তীতে আছে আমাদের TBS স্ট্রাইকার, এটা আপনার নিতে পারবেন 80,000 টাকা ফিক্সড। ওকে, এটা 2020-এর মডেল, 22,000 কিলোমিটার রানিং। ওকে, এর পরবর্তীতে আমাদের আছে একটা সেম TBS মেট্রো প্লাস, এটা 2 বছর রেজিস্ট্রেশন করা, এটা 19 সালের মডেল, মেট্রো প্লাস ডাম ব্রেক না ডিস্ক ব্রেক? ডিস্ক ডিস্ক। ওকে, এটার প্রাইস পড়বে আপনার 90,000 টাকা, 90,000 টাকা, জি জি জি। তারপর তারপরে আছে আবার সেম ডিসকভার, ওয়েট ডিসকভার আছে, এটা কত সিসি? এটা 110 cc, এটা হ্যাঁ, এটা আপনার 18,000 কিলোমিটার রানিং, এটার প্রাইস পড়বে 1,05,000 টাকা, 1,05,000 টাকা, 1,05,000 টাকা, 1,15,000 টাকা, 18,000 কিলোমিটার, 11,000 কিলোমিটার, 22 সালের মডেল, 22 সালের মডেল। ওকে ওকে ওকে, তারপর সর্বশেষ আছে আমাদের লিবো, সর্বশেষ লিবো 35,000 কিলোমিটার রানিং, আচ্ছা অথেন্টিক মিটারের এই প্রমাণ, 35,000 কিলোমিটার রানিং জেনুইন, এটার প্রাইস পড়বে আপনার 2 বছর রেজিস্ট্রেশন করা, এটার প্রাইস পড়বে আপনার 93,000 টাকা, 93,000, হ্যাঁ এটা হাইড্রোলিক ডিজিটাল মিটার, অ্যানালগ না। ওকে, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শাহজালাল মোটর বাইক, সিলেট কদমতলী, ওভারব্রিজ সংলগ্ন, হুমায়ুন রশিদ চত্বরের পাশেই, আমাদের গুগল ম্যাপসে আমাদের লোকেশন দেওয়া আছে, শাহজালাল মোটর বাইক লেখে ইনশাল্লাহ পেয়ে যাবেন, আপনারা গুগল ম্যাপস দেখে আসতে পারবেন। আপনারা যারা যারা অথেন্টিক বাইক কিনতে চান এবং ফ্রেশ একটা বাইক কিনতে চান, ঘুরতে ঘুরতে মানে পাচ্ছেন না, অনেক রান হয়ে গেছেন বা অনেক জায়গায় পাচ্ছেন কিন্তু অনেক অন্যদিক বিবেচনা করে মানে আপনি বাইক নিতে পারছেন না, চেষ্টা করবেন আমাদের শোরুমে আসার জন্য, ইনশাল্লাহ যতটুকু সম্ভব অথেন্টিক ফ্রেশ এবং 100% মিটার টেম্পারিং সারা বাইক আমাদের কাছে পাবেন।
আর সবথেকে লেটেস্ট মডেলের বাইক আমাদের কাছে ইনশাআল্লাহ সব সময় अवेलेबल থাকে अवेलेबल পাবেন সবার জন্য শেয়ার করবেন অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ইউটিউব থেকে যারা দিবেন দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে যাবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে যাই যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তারা ওয়ান্টেড গাড়িতে স্টেশন ড্রাইভিং লাইসেন্স তারা এখন হচ্ছে না তো আপনারা যাদের ড্রাইভিং লাইসেন্স নাই আমি বলবো যে দ্রুত ড্রাইভিং লাইসেন্সটা করে নেন লাইব্রেরি লাইসেন্স করা অনেক ফায়দা আপনার প্লাস মামলা থেকে বাঁচবেন প্লাস আপনি আপনার রেজিস্ট্রেশন করতে হবে ড্রাইভিং লাইসেন্স অনেক কাজে দেয় তো আপনারা যারা যারা ড্রাইভিং লাইসেন্স নাই দয়া করে ড্রাইভিং লাইসেন্সটা করে নেবেন বা আমাদের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করাতে পারবেন আপনারা শুরুমে আসবেন আমরা ইনশাল্লাহ করে দেবো ড্রাইভিং লাইসেন্সটা ড্রাইভিং লাইসেন্স না ছাড়া এখন নিউ রেজিস্ট্রেশন হচ্ছে না তো আপনারা ড্রাইভিং লাইসেন্স অবশ্যই করে নেবেন ওকে থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমাদেরও ফেসবুকে একটা পেজ আছে অবশ্যই লাইক দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমাদের আপডেটগুলো পাবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ খুবই দ্রুত রমজানের আগে আরেকটা আউট কালেকশন নিয়ে আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই রমজানের জন্য ভালো একটা কিছু নিয়ে আসবো অবশ্যই অবশ্যই রমজানের আগে আরেকটা ভিডিও দেবো ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম